পটুয়াখালীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। পটুয়াখালী প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে সদর রোডস্থ পটুয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, দেশের 54,000 মানুষ একেবারে বিনা পয়সায় শিক্ষক হিসেবে এনটিআরসি এর মাধ্যমে চাকরি পেয়েছেন, যাতে কারো এক টাকা খরচ করতে হয়নি। এভাবে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে দেশ থেকে দুর্নীতি বন্ধ হবে বলেও জানান তিনি। মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরওয়ার, পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি সহ আর অনেকে উপস্থিত ছিলেন। ঈদ উল আজহার দ্বিতীয় দিনে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভিড় জমিয়েছিল বেশ কিছু পর্যটক। নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও বৃহস্পতিবার সকাল থেকে ইকো পার্ক সংলগ্ন ঝাউবাগান ও মাঝিবাড়ি পয়েন্টে সব পর্যটকের আনাগোনা বাড়তে থাকে। আগত এ সকল পর্যটকের বেশিরভাগই স্থানীয় বলে জানিয়েছেন পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে কুয়াকাটা চৌরাস্তার টুরিস্ট পুলিশের টহল অব্যাহত থাকায় সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট রয়েছে একেবারে ফাঁকা। ঝাউবাগান সংলগ্ন সৈকতে আগত পর্যটকদের মাস্ক পরিধান কিংবা স্বাস্থ্যবিধি মানতে লক্ষ্য করা যায়নি। গেল পহেলা এপ্রিল থেকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে পর্যটন কেন্দ্র কুয়াকাটা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে সরকার। গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ জালাল উদ্দিন মাস্টার এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। নান্দাইল প্রতিনিধি রফিকুল ইসলাম মোড়ল জানান, গেল 24 বছর ধরে তার ব্যক্তিগত অর্থায়ন এলাকার অসহায় হতদরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল শাড়ি লুঙ্গি নগদ আর্থিক সহযোগিতা সহ করোনাকালীন সময়ে খাদ্য বস্ত্র বিতরণ করে যাচ্ছেন তিনি। তিনি জনপ্রতিনিধি না হয়েও এলাকায় মসজিদ মাদ্রাসা স্থাপন সহ সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের দান অনুদান করে যাচ্ছেন। এদিকে বৃহস্পতিবার নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের হালিউড়া গ্রামে গৃহহীন এক দম্পতিকে তিনি ঘর প্রদান করেন। এ সময় নান্দাইলের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুল, গাজীপুর যুবলীগ নেতা ডাক্তার সুলাইমান, মানবাধিকার কর্মী মোহাম্মদ সিদ্দিক হোসেন উপস্থিত ছিলেন। 24 বছর ধরে এলাকার গরিব এবং মেহনতি মানুষের পাশে লেপ কম্বল প্রতি ঈদে এবং করোনায় এবং শীতের সময় বস্ত্র বিতরণ করে আসছি। আমার এটা উদ্দেশ্য এমন কোনো উদ্দেশ্য না যে আমি এমপি হব, এই এলাকার চেয়ারম্যান হব, এই ধরনের আমার কোনো মনোবৃত্তি নিয়ে আমি কাজ করি। এমপি এবং চেয়ারম্যান হলে মানুষের উপকার করা যায় এইটা না, এবং সমাজ সেবক হিসাবে আমি এলাকার মানুষের আমি নিরন্তর কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও আমি কাজ করে যাব। তারই আলোকে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হলো সফির উদ্দিন বইয়ার বাড়ি এবং নজরুল ইসলাম বইয়ার এবং তার ওয়াইফ আপনারা দেখেছেন। এই ওয়াইফ তারা তাদের কোনো সন্তান নাই, অনেক বয়স হয়েছে, তাদের ঘর ছিল না, ছোট্ট একটা করে কুড়ের ঘরে থাকতো। আমি একটা পাখা নিচে ভিট পাখা এবং টিনের আপনারা দেখেছেন সুন্দরভাবে আমি করে দিয়েছি, তারই আজকে উদ্বোধন করতে আসছি। এমনিভাবে আমি এই নান্দাইল উপজেলায় 100টি ঘর আমি দিব। আমি এটা আমার কল্যাণ ট্রাস্ট থেকে এটা বাজেট, আমি আর জালালউদ্দিন মাস্টার কল্যাণ ট্রাস্ট, এই ট্রাস্টের মাধ্যমে আমি সারা নান্দাইলে আমি 100 ঘর বিতরণ করব। আমি ব্যক্তিগত উদ্যোগে জালালউদ্দিন মাস্টার কল্যাণ ট্রাস্টের মাধ্যমে একটি বৃহৎ উদ্যোগ নিয়েছেন যা স্বাধীনতার পর নান্দাইল উপজেলায় হয় নাই। তিনি 100 মানুষকে, অসহায় দরিদ্র মানুষকে নিজে ঘর করে দিবেন, আধা পাকা ঘর করে দিবেন, এটা একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ। আমরা নান্দাইল মানবাধিকার কমিশনের পক্ষ থেকে এবং মিডিয়ার পক্ষ থেকে আল্লাহ জালালউদ্দিন মাস্টার সাহেবের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই এবং ওনার দীর্ঘায়ু কামনা করি। আমি আরও আল্লাহকে শুকরিয়া করি যেন উনি আরও অনেক কিছু করতে পারেন। আমার নাম সাহেরা, আল্লাহর রহমতে খুশি হইলাম। প
পটুয়াখালীতে চলন্ত মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ইমরুল ও মাহবুব নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরও এক যাত্রী। পটুয়াখালী প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের শরীফবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত ইমরুলের বাড়ি কলাপাড়া উপজেলার ধানখালি ইউনিয়নের এবং মাহবুবের বাড়ি মহিপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামে। স্থানীয়রা জানায়, বিকেল চারটার দিকে মাহবুব যাত্রী নিয়ে কলাপাড়া থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে শরীফ বাড়ির এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পুকুরে পড়ে যায়। এ সময় গাড়ির অন্য যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও চালক মাহবুব ও যাত্রী ইমরুলের মৃত্যু হয়।